আমরা কিন্তু আবারও চলে আসলাম সোমাইটেডসে কিছু রাইস সুগার নিয়ে, যেগুলো হচ্ছে আপনার মিয়াকো কোম্পানির কিন্তু কিছু বিগ সাইজের রাইস সুগার আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা। আপনারা এই যে রাইস সুগারটা দেখতেছেন এটা হচ্ছে 4.6 লিটার রাইস কুকার, আর আপনারা রেড কালারের যে রাইস সুগারটা দেখতেছেন এটা হচ্ছে 3 লিটার, মানে 3 লিটার একটা রাইস সুগার রাখা আছে এখানে এবং 4.6 লিটার একটা রাইস সুগার এখানে রাখা আছে। এই দুইটা পাতিল একটার ভিতরে আপনারা রাইস করতে পারবেন, একটার ভিতরে কিন্তু আপনারা তরকারি করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে ভাবে যে রাইস কুকারে শুধু রাইসই হবে, আসলে এমন না। আপনারা রাইস কুকারের ভিতরে একটা গ্যাসের চুলায় আপনারা যেভাবে রান্না করেন, একটা রাইস কুকারে কিন্তু আপনারা সেম ওইভাবেই কিন্তু রান্না করবেন। তফাত হচ্ছে আপনারা যখন গ্যাসে ব্যবহার করেন এটা গ্যাসের চুলা, যখন আপনারা কারেন্টে চলবে তখন এটা হচ্ছে আপনার কারেন্টের রাইস কুকার হয়ে যাবে। তো এটা কিন্তু আপনারা দুইটা যে মানে কম্বিনেশন যেটা আছে, আপনারা গ্যাসের চুলা যেভাবে রান্না করেন সেম আপনার রাইস কুকারের ভিতরেও ওইভাবে রান্না করতে পারবেন। ডেফিনেটলি একটা কথা যেটা বললে না বললেই নয়, আমি আপনাকে বলি, যদি একটা রাইস কুকারে যদি আপনি ব্যবহার করেন, মাস শেষে আপনার বিদ্যুৎ বিল আসতেছে 350 টাকা থেকে ধরেন 300 টাকা, যখন আপনি একটা বোতল গ্যাসে ব্যবহার করতেছেন তখন কিন্তু মাসে বিল আসতেছে আপনার 1400 থেকে 1500 টাকা। তো সেখানে কিন্তু আপনার টাকাটা অনেকটা সেভ হবে। এবং রাইস সুগারে যখন আপনারা রান্না করেন অবশ্যই জানেন যে ভাতের মার গালতে হয় না, একটা ভাত একটা ভাতের সাথে লাগে না এবং রান্নাটাও কিন্তু খুব মজা হয়, কারণ আমার বাসায় গ্যাস নাই, আমিও রাইস সুগারে রান্না করি। কথা বুঝতে পারছেন? তো এই যে 4.6 যে রাইস সুগারটা আপনারা দেখতেছেন, এই দেখেন এখানে লেখা আছে মিয়াকো ওয়াও ডাবল পট রাইস এন্ড কারি মাল্টি কুকার হিসাবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং 4.6 লিটার, এবং একটু এখানে দেখেন যে 3 in 1, 3 in 1 বলতে একটার ভিতরে রাইস করতে পারেন, তরকারি করতে পারেন, সবজি করতে পারেন, এভরিথিং, মানে 3 in 1 বলতে এগুলোর ভিতরে আপনারা সব কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? এবং এটার যে মডেল নাম্বারটা আছে 1460 SCD, আপনি 1460 বললেই হবে, কিবা স্ক্রিনশট এভাবে যদি দিয়ে দেন সেটাও আমরা কিন্তু বুঝতে পারবো। তো যাদের বড় রাইস সুগার প্রয়োজন আছে তারা কিন্তু আপনারা এই রাইস সুগারটা নিয়ে ব্যবহার করতে পারেন। এটার ভিতরে আল্লাহর দুনিয়ার আপনি সব রান্না করতে পারবেন। ধরেন এখানে আপনি রাইস করলেন, এখানে মাংস করলেন, এখানে কাচ্চি করলেন, এখানে মানে যা আছে একটা চুলায় বললাম না যেভাবে রান্না করেন সেম ওইভাবেই কিন্তু এগুলোর ভিতরে রান্না করতে, অল ইন ওয়ান। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে রাইস সুগারটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে 4.6 লিটারের একটা পাত্র, এটা হচ্ছে একটা পাত্র, এটার ভিতরে আরেকটা পাত্র আছে, এই দেখেন এইটা হচ্ছে আপনার দুইটা পাত্র। এই দুইটা পাত্রতেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এটার ভিতরে যদি আপনারা রাইস রান্না করেন, তো রাইস রান্না করলে এটার ভিতরে রান্না করতে পারবেন হচ্ছে আপনার 3.5 কেজি, 4.6 লিটার যেহেতু ধরেন 3 থেকে 3.25 কেজি রান্না করতে পারবেন, সরি 3.5 কেজি হবে না, 3 থেকে 3.5 কেজি, মানে 3 থেকে 3.25 কেজি রান্না করতে পারবেন। যখন মাংস করবেন, মাংসটা কিন্তু ভাই অনেক করতে পারবেন, আপনি মাংস করতে পারবেন এখানে 5 কেজি, কারণ মাংসটা হচ্ছে খেপে যায়, রাইসটা হচ্ছে ফুলে যায়, কথা কি বুঝতে পারছেন? তো এইটার কয়েল যেটা আছে এবং বডি ফিটনেস যেটা আছে সেটাই আপনাদেরকে আমি একটু বলতে চাচ্ছি। কি জন্য, আপনারা তো অনেক রাইস সুগার দেখছেন আপনার পিছনটা থাকে প্লাস্টিক না, এবং এখানে কিন্তু একটা জয়েন্ট থাকে। তো বড় রাইস সুগারে কিন্তু আপনার এটা পুরোটা এক শিটে চলে আসবে এবং পিছনে থাকবে হচ্ছে আপনার স্টিল, আপনার জয়েন্টলেস, মানে পিছনটা পুড়ে যাওয়ার এবং নষ্ট হওয়ার মতো কোনো ক্যাপাসিটি কিন্তু এখানে নাই। এবং কয়েলটা দেখেন, কয়েলটা হচ্ছে আপনার হার্ড অ্যানোডাইজ দিয়ে তৈরি করা। তো হার্ড অ্যানোডাইজ দিয়ে যখন তৈরি করবেন আপনি একটা কয়েল 2-4 বছর ব্যবহার করতে পারবেন। এটা যেমন আপনার হার্ড অ্যানোডাইজ দিয়ে তৈরি করা, এটা হচ্ছে 100% কপার দিয়ে তৈরি করা, কপার কয়েল যেগুলোকে আমরা বলে থাকি, ওগুলো নষ্ট হওয়ার মতো কোনো ক্যাপাসিটি কিন্তু থাকবে না। কয়েলটা দেখেন ভাই কত বড়, বুঝতে পারছেন? এই কয়েলটার জন্য কোম্পানি থেকে আপনাকে 3 বছরের আমরা গ্যারান্টি দিব, ঠিক আছে? 3 বছর, হ্যাঁ একদম 3 বছর কোয়েল গ্যারান্টি দিয়ে দিব। কোয়েলে যদি 3 বছরে কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কোয়েলটা কিন্তু চেঞ্জ করে দিব এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। তো যখন আপনি এটার ভিতরে রাইস করবেন, অনেক সময় দেখা যায় বড় রাইস কুকার যখন আপনারা সিঙ্গেল কিনেন, রাইস করতে করতে মেহমান চলে গেছে, মাংস আবার কখন করবেন, তো এটা একসাথে আপনারা দুইটাই ব্যবহার করতে পারবেন। এটা ধরেন আপনি এখানে বসায় দিলেন রাইসটা, এখানে অফ করে দিলেন, আপনার কাজ হয়ে গেল, সাথে সাথে কিন্তু আপনি আরেকটা পাত্র এখানে বসা দিতে পারতেছেন, এটা একটা গেল। আপনি যদি এগুলার সাথে আলু, ডিম, পটল এই ধরনের কিছু সিদ্ধ জাতীয়, ভাপা পিঁপড়া জাতীয়, মোমো, স্টিম জাতীয় যদি কিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এটা এখানেও দিয়ে করতে পারতেছেন, ঢাকনাটা তখন আপনি এখানে ইনক্লোজ করে দিবেন। দুইটা একসাথে করতে চান তখন আপনি এটা এখানে বসায় দিবেন,
রাইস পোলাও খিচুড়ি তরকারি বিরিয়ানি কিন্তু আপনার সব একসাথে হয়ে যাচ্ছে একসাথে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ঝামেলা হচ্ছে না। এই হচ্ছে আপনার 4.63 রাইস কুকার, এবং এইটা দেখেন এটা কিন্তু 3 লিটারের একটা রাইস কুকার। এই যে 3 লিটার যেটা দেখতেছেন এটাও মিয়াকো কোম্পানির, কিন্তু এটা হচ্ছে আপনার 3-in-1 দেখেন, সব করতে পারবেন। এটাও ডাবল পট, ডাবল পট বলতে একটা হচ্ছে আপনার স্টিলের পাত্র, একটা হচ্ছে আপনার নন স্টিক এর পাত্র। তো যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারবেন। এই দেখেন না কি করবেন এটার ভিতরে, আপনি ভাপা বিভে করতে পারবেন, পাস্তা করতে পারবেন, ডিম সিদ্ধ করতে পারবেন, তারপরে দেখা যাচ্ছে আপনার ওই যে খামির বানায় না রুটির জন্য, খামির তৈরি করতে পারবেন, এই যে ভাপা পিঠাটা করতে পারবেন, এই যে এখানে দেখেন কেকও করতেছে মানুষ, কেকও আপনার এটার ভিতরে করতে পারবেন। এইটা রাইস কুকার মানে হচ্ছে আপনার বাসার সব ধরনের কাজ আপনারা করতে পারবেন। আমরা অনেক আসলে কি ভাই ভুল করি, এই গ্যাসের বোতল ইউজ করার থেকে আমি মনে করি রাইস কুকার, আমার মতো রাইস কুকার ইউজ করাটাই বেটার, কারণ আপনার রাইস কুকারের ওয়াটটা হচ্ছে আপনার 1000 ওয়াট, এটা আয়রনের থেকেও কম ওয়াট। তো এটা যদি আপনারা রাফ এন্ড টাফ ব্যবহার করেন প্রতিদিন আপনার নিয়মিত কাজের জন্য, সেক্ষেত্রে আপনার কারেন্ট বিল আসতেছে 300 টাকা, এটা আপনার জন্য বেটার না? অবশ্যই। তো এই যে আমি আপনাকে বলি এটা রাইস কুকারের ভিতরে কি কি থাকবে, একটা থাকবে হচ্ছে আপনার কালো পাত্র, মানে এটাকে বলা হয় নন স্টিক এর পাত্র, আর এটা হচ্ছে আপনার স্টিলের পাত্র। জি, এটা হচ্ছে স্টিল, যেমন এটার ভিতরে আপনার কারি করতে পারবেন, গরুর মাংস কষাইতে পারবেন, সবই করতে পারবেন এটার ভিতরে। আর এটা ধরেন আপনার রাইস করার জন্য, রাইস পোলাও খিচুড়ি বিরিয়ানি করার জন্য। এবং এটার যে কয়েলটা আছে, কয়েলটা হচ্ছে 100% টেফলন নন স্টিক, বাইরে ভিতরে টেফলন নন স্টিক থাকবে বডি, এবং কপার কয়েল থাকবে হচ্ছে আপনার এটা, মানে কপার কয়েল যখনই চলে আসবে তখনই আপনি এটা রাইস কুকার 2 থেকে 10 বছর ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এবং এই জিনিসটা দেখেন এটা কিন্তু স্টিলের, এটাও কিন্তু প্লাস্টিকের না, এটাও কিন্তু আপনার সম্পূর্ণ স্টিলের। এটার অপশন হচ্ছে যখন আপনারা খাবার তৈরি করবেন কিংবা রান্না করবেন, এটার অপশনটা হচ্ছে আপনি নিচের দিকে দিয়ে দিবেন। কিভাবে আমি আপনাকে বলি, ধরেন আপনি এখানে রাইসটা বসায় দিলেন, এর পাশাপাশি আপনি আলু ডিম পটল সিদ্ধ করার জন্য একসাথে বসায় দিলেন, হ্যাঁ একসাথে বসায় দেওয়ার পরে এই যে সুইচটা আপনারা দেখতেছেন, এই সুইচটা কিন্তু আপনারা নিচের দিকে দিয়ে দিবেন, হ্যাঁ নিচের দিকে দিয়ে দিলে লাল লাইটটা জ্বলবে, হয়ে যাওয়ার পরে ওয়ার্মারটা চলে আসবে, মানে আপনার টেনশন করার কিছু না। আপনি ভুলে গেছেন ভাত বসায় দিয়ে, কোনো সমস্যা নেই, এটা আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটারও 1 বছরের গ্যারান্টি থাকবে এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। এবং প্রাইসটা শুনেন, প্রাইসটাও থাকবে একদম রিজনেবল প্রাইস থাকবে। বর্তমানে প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়ছে, তো এই দামটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। এই যে 4.6 লিটার যে রাইস কুকারটা দেখতেছেন এটার প্রাইস থাকবে হচ্ছে 5,850 টাকা, এবং 3 লিটারের যে রাইস কুকারটা আপনারা দেখতেছেন, একটা স্টিল একটা নন স্টিক, এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 3,150 টাকা। আপনারা যদি দাম বেশি মনে হয়, আপনারা যে আমাদেরকে কমেন্টস করেন আমাকে যে ভাই দামটা বেশি, বিশ্বাস করেন ভাই সব প্রোডাক্টেরই দাম বাড়তি, কারণ বাংলাদেশে বর্তমানে এলসিটা বন্ধ, এটা আপনারাও বোঝা উচিত যারা কমেন্টস করেন। আপনাদেরকে আমরা আসলে কিছু বলতে পারি না, কাস্টমার আমাদের কাছে অনেক সম্মানিত মানুষ আমরা মনে করি, তো আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে করেন হয়তো আমরা উত্তর অনেক সময় দেই না, কারণ প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম বাড়ছে বর্তমান বাজারে। তো এটা হচ্ছে আপনার 5,800, এটা হচ্ছে 3,850 টাকা। তারপরে যদি আপনাদের কাছে বেশি মনে হয় আপনারা যাচাই করেন, সমস্যা নাই, তো আমাদের যাচাই বাছাই করে তারপর আমাদেরকে ফোন দিন কিংবা আমাদের থেকে একটা প্রোডাক্ট কিনেন, আমাদের কোনো আপত্তি নেই। আর এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন, ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর যারা শোরুমে এসে দেখে নেবেন এখানে চলে আসবেন, এটা মূলত মিয়াকো কোম্পানির শোরুম, এই শোরুমে আপনারা চলে আসবেন, 139 140 141 নাম্বার দোকান সোমা ট্রেডার্স। আমাদের ওনার নাম হচ্ছে আব্দুর রহিম, ওনার 2টা নাম্বার এখানে অ্যাভেলেবেল দেওয়া আছে, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে আপনার মন মতো আপনার প্রোডাক্ট আপনি এখান থেকে নিতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।